Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিগ বস হিন্দি যে রিয়েলিটি শোটা ছিল সেই রিয়েলিটি শো নিয়ে কথা বলবো। যে শোনা যাচ্ছে, এমন কিছু শোনা যাচ্ছে যে জিৎ নাকি, অর্থাৎ বাংলাদেশ সুপারস্টার জিৎ নাকি এই বিগ বসে নাকি অংশগ্রহণ করতে চলেছে। আদৌ কি এটি সত্যি ঘটনা বা এটি কি সত্যি নিউজ, সেই নিয়ে কিন্তু আজ আমরা বলতে চলেছি সঠিকভাবে যে তিনি এই রিয়েলিটি শো থাকতে চলেছেন কি না। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি ছোট এটি ইন্টার পরে। আর বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। ভারতের সবচেয়ে বিতর্কিত রিয়েলিটি শো হলো কিন্তু বিগ বস। অবশ্য এর যত বিতর্কিত হোক না কেন, দর্শকরা কিন্তু এই বিগ বস দেখতে কিন্তু ভালোবাসে। এবং আমাকে যদি বলেন যে আপনি বিগ বস দেখতে ভালোবাসেন, তবে আমি এক কথাই বলবো, না, আমি কখনো কোনো দিনের জন্যে বিগ বস আজ পর্যন্ত খুলে দেখিনি যে বিগ বসে কি চলছে বা বিগ বসের ঘরে কি হচ্ছে, না মারাপেট চলছে, না কি চলছে, না চুমাচাটে চলছে, তা কোনোদিনই দেখার ইচ্ছা হয়নি আর কোনোদিন আগ্রহ হয়নি। এবং আপনি যদি বলে মনে করে থাকেন যে বিগ বস ভালো হয়ে থাকে তাহলে ভালো হয়ে থাকে, কিন্তু আমার কাছে কোনোদিন রিয়েলিটি শো অর্থাৎ বিগ বস কোনোদিনই ভালো ছিল না। এবং অবশ্যই আপনারা জানাবেন আমাকে যে আপনারা বিগ বস দেখতে ভালোবাসেন কি না। অবশ্য যতই এই বিতর্ক তো হোক না কেন, দর্শকরা ভালোবাসলেও সেই বিতর্ক শোতে অংশগ্রহণ করতে নাকি এখন চলেছে নাকি জিৎ, বাংলার জিৎ নাকি সেই রিয়েলিটি শোতে অর্থাৎ হিন্দি যে রিয়েলিটি শো বিগ বস অত সেখানে নাকি অংশগ্রহণ করতে চলেছে বাংলার জিৎ। এবং সে এমন একটি নাকি সংবাদ এসেছে আমাদের সামনে, এবং সেটি আদৌ সত্যি কি না তা কিন্তু এখন জানা যাচ্ছে না যে আদৌ কি অভিনেতা জিৎ এই যে বিগ বস শোতে অভিনয় করতে চলেছেন বা অংশগ্রহণ করতে চলেছেন কিনা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জিৎ নাকি প্রতিযোগিতা হিসাবে অংশগ্রহণ করতে চলেছেন সালমান খানের হিন্দি বিগ বস অর্থাৎ রিয়েলিটি শোতে। যদিও খবরটি নিশ্চিত কিনা তা কিন্তু এখনও জানা যায়নি, এবার সেইভাবে জানা যায়নি যে আদৌ কি জিৎ কিন্তু এই যে সালমান খানের যে বিগ বস সেই বিগ বসে কিন্তু আদৌ কি তিনি অংশগ্রহণ করবেন কিনা। এবং তাদের প্রতিবেদনের সূত্রে খবর উপর ছাপা হয়েছে নাকি তেমন এই যে নিউজটি, জিতের নাম শুনে কিন্তু স্বাভাবিকভাবে অবাক হয়েছেন কিন্তু অনেক সংখ্যক লোক এবং অনেক ভক্তরা কিন্তু অবাক হয়ে গেছেন। প্রথমত আমি শুনে অবাক হয়ে গেছি, জিৎ কিনা শেষে কিনা সালমান খানের অর্থাৎ যে বিগ বস সেখানে অংশগ্রহণ করবে এটা কোনোদিনই সম্ভব না বা হতেও চায় না। কারণ অর্থাৎ ইদানিং করে কিন্তু তার মুভি রিলিজ করেছে শেষ থেকে শুরু, সকলেই কিন্তু জানেন সেই মুভি কি পরিমাণে বক্স অফিস কাঁপাচ্ছে। তার ফলে কি কিনা তিনি এখন যে যে বিগ বসে অংশগ্রহণ কোনো মতেই এখন করতে চাননি, এটা সম্পূর্ণ কিন্তু ভুয়া খবর আমারও মনে হয়। বিগ বস কিন্তু সাধারণত বিতর্ক ব্যক্তিদের আসন, যেখানে কিন্তু যারা সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে বিতর্ক তর্ক বিতর্ক লোকের সঙ্গে করতে পারে তারা কিন্তু সেখানে গিয়ে টিকতে পারে। তাছাড়া কিন্তু কেউ কিন্তু সাধ্য নেই কারোর এই বিগ বসে টিকে থাকার, 3 মাস অন্তর বা 6 মাস যেটা হয় আমি জানি না, যে 3 মাস সেখানে গিয়ে থাকার কোনো কিন্তু কেউ টিকতে পারে না। তাছাড়া কিন্তু এই যে বিতর্ক মানুষ ছাড়াও কিন্তু তেমন কিন্তু ঠান্ডা মানুষের প্রিয় মানুষ যা যায় সেখানে যায় যে থাকে, কিন্তু তারা কিন্তু বেশি দিন কিন্তু সেখানে টিকতে পারে না, তারা কিন্তু সেই রিয়েলিটি শোতে কিন্তু বিদায় নেয় তাড়াতাড়ি। অনেকে কিন্তু এই বলছে যে এই খবরটি পুরোপুরি মিথ্যে এবং জিৎ নাকি এতে নাকি জিৎ নাকি এতটাই দিন খারাপ যাচ্ছে না, আমার তাই মনে হয় যে তিনি নাকি এই যে বিগ বস হিন্দিতে অংশগ্রহণ করবেন কোনোদিনই সম্ভব নয়। কারণ তিনি কিন্তু বাংলায় একজন বিগ বস যে হোস্ট এবং বাংলা যতগুলো বিগ বস হয়ে থাকে সেখানে কিন্তু তিনি নিজেই হোস্ট করে থাকেন, তাছাড়া কিন্তু তিনি কি কারণের জন্য হিন্দি যে বিগ বস হয়ে থাকে সেখানে অংশগ্রহণ করতে যাবে সেটাই আমার কাছে প্রশ্ন। এবং যদি আপনারা জেনে থাকেন যে এটি সত্যি কি না তা কিন্তু আমাকে জানিয়ে কমেন্টও করতে পারেন, যে জিৎ কিনা সত্যি কি এখানে অংশগ্রহণ করতে চলেছেন কি না তা কিন্তু অবশ্যই যদি জেনে থাকেন আমাকে জানাতে পারেন। এবং প্রতিযোগিতায় যে যে বিগ বস থেকে যদি জানানো হয় বা অফিসিয়ালিভাবে ঘোষণা করায় তবে আমি অবশ্যই জানিয়ে দেবো জিৎ সেখান থেকে যে অংশগ্রহণ করতে চলেছেন কিনা। এবং যদি জিতের তরফ থেকে যদি অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় যে তিনি সত্যি কি হিন্দি বিগ বসে অংশগ্রহণ করবে, যদি ঘোষণা করে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনাদের রায় কি তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যে জিৎ কি এতে অংশগ্রহণ করতে পারেন কিনা, তাই আপনাদের কী ভাবেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করেও জানাতে পারেন। এবং ভিডিওটা আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেসও করে দিতে পারেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।